পকেটে নিয়ে নিয়ে ঘুরতে পারবেন। মানে আপনি পকেটে নিয়ে যাবেন, কেউ দেখবে না আপনাকে। আগে একটা কম্পিউটার নিতে হলে আপনাকে একটা গাড়ি নিয়ে আসতে হতো, আর এখন আপনি পকেটে নিয়ে কম্পিউটার ঘুরতে পারবেন। এইট জেনারেশন পেয়ে যাবেন, চুই ব্র্যান্ডের মিনি পিসি। এটা হচ্ছে আপনার কোরাইফাইভ এইট জেনারেশন। এটা দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবে, মানে আপনার 24 ঘন্টা রান লাগে যাবে হেভি ডিউটির জন্য এই ল্যাপটপ গুলা। মার্কেট চ্যালেঞ্জ আমি তো আপনাদেরকে বললাম তো, এই যে এলিট বুক এর তাও আবার G4 এর কোরাই 7 এর ল্যাপটপ মার্কেটের মধ্যে যদি এই প্রাইসে পায়, আপনাদেরকে আমি ল্যাপটপ গিফট দিব। এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের, আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তো আছেই। প্রিমিয়াম একটা ল্যাপটপ আপনারা জানেন, 7400 মেটাল এডিশনটা। বাংলাদেশের মধ্যে যতগুলো মার্কেট আছে সবগুলোর চ্যালেঞ্জ প্রাইস, এটার মার্কেট একটু নতুন প্রাইস চার্জ করবেন, 2,08,000 টাকা এটার প্রাইস দেওয়া আছে। আচ্ছা, 16 GB RAM 256 SSD Core i5 10th generation Elite Book Series LG G7 3 Series X 300 Size Just Condition MacBook Air 2012 12 8 GB RAM 8 GB RAM MacBook Pro 8 GB RAM আর 128 GB SSD দিয়ে আপনাদেরকে এটা দিব আজকে অফার প্রাইসে শুধুমাত্র 20,500 টাকায়। সিরিয়াসলি 20,500 টাকা নিতে পারবেন আপনার 13,500 টাকা আপনার 14,500 টাকা। আজকে কিন্তু আপনার
এটা হচ্ছে হেভি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, মানে রাফ ইউজ করতে পারবে না, জেড মানে আপনার ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপ ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার কোর i5 এরই, আপনার 8GB RAM 128GB SSD দিয়ে 13500 টাকা, 13500। এটা দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবে, মানে আপনার 24 ঘন্টা রান লাগে যাবে হেভি ডিউটির জন্য এই ল্যাপটপগুলো। আচ্ছা, এই সারা হচ্ছে কি আপনার আমাদের কাছে G3 ল্যাপটপ, ভাই G3 ল্যাপটপ মার্কেটের মধ্যে এখনো পর্যন্ত 21-22 হাজার টাকার মধ্যে চলে। আচ্ছা, আজকে আপনাদেরকে প্রাইস দিব শুধুমাত্র 17500 টাকা G3 ল্যাপটপ HP Elite Book। কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা নাই, ল্যাপটপ অন করে ল্যাপটপ চালিয়ে আপনাদেরকে এখান থেকে নিতে পারবেন। HP Elite Book এর Core i5 এর 6 জেনারেশন 820G3, Core i5 6 জেনারেশন, 8GB RAM, 256 SSD, ব্যাকলাইট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আছে। এই ল্যাপটপটার প্রাইস পড়বে শুধুমাত্র 17500 টাকা। আচ্ছা, HP Elite Book 820G3 17500 টাকা। এরপরে G4, তাও আবার Core i7, আচ্ছা 7 জেনারেশন Core i7, এটা হচ্ছে G4 এর, এটার আজকের অফার প্রাইস দিব আপনাদের অবিশ্বাস্য প্রাইসে শুধুমাত্র 22500 টাকা। 22500 টাকা Core i7 G4 HP Elite Book এর 820G4 Core i7 7 জেনারেশন, 8GB RAM, 256 SSD, ব্যাকলাইট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ভাই যেমনে Core i7 বলতেছে তার মানে বোঝাচ্ছে যে Core i7 দিয়ে এই দামে পাবেন না, মার্কেট চ্যালেঞ্জ। আমি তো আপনাদেরকে বললাম তো, এই যে Elite Book এর তাও আবার G4 এর Core i7 এর ল্যাপটপ মার্কেটের মধ্যে যদি এই প্রাইসে পায় আপনাদেরকে আমি ল্যাপটপ গিফট দিব। ভাই মার্কেট চ্যালেঞ্জ, মার্কেট চ্যালেঞ্জ, সিরিয়াসলি মার্কেট চ্যালেঞ্জ বললাম আমি আপনাকে, এই মার্কেট চ্যালেঞ্জ করে বললাম 22500 টাকা Elite Book এর 820G4 Core i7 টা, এটা পুরো 22500 টাকা। আজকে জাস্ট একটু ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমার ভিডিও থেকে যদি প্রোডাক্ট না নিতে পারেন আমি মনে করি অন্য প্রোডাক্ট দিতে পারবে না, কারণ প্রাইস দিক দিয়ে আমি আপনাদেরকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি। ল্যাপটপ কেমন পাবে ভাই? প্রোডাক্ট তো ফার্স্টে হচ্ছে প্রোডাক্টটা কত ক্যাটাগরি কি, প্রোডাক্টটা এ ক্যাটাগরি পাবে, ফ্রেশ কন্ডিশন পাবে, তারপর হচ্ছে প্রাইস, প্রাইস তো অবশ্যই রিজনেবল পাবে। আগে প্রোডাক্টটা, প্রোডাক্টটা দেখে নেবেন, দেন প্রাইস তো আপনার কমের মধ্যে পাবেন। এটা হচ্ছে আপনার প্রোবুক, এটা হচ্ছে এলিট বুকেরই, এটা G4, এটা হচ্ছে আপনার AMD যে 745 G4 টা খুবই আপনার মানে প্রিমিয়াম একটা প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার ডুয়াল স্টোরেজ করা যাবে, 8GB RAM, 256 SSD আছে। এটা হচ্ছে AMD A10 8 জেনারেশন, প্রাইস পড়বে শুধুমাত্র 21500 টাকা। 21500 8 জেনারেশন AMD এর 21500 টাকা। আচ্ছা, এছাড়াও হচ্ছে i3 10 জেনারেশন, 10 জেনারেশন একটা প্রোডাক্ট কিনতে গেলে মিনিমাম 30-35000 টাকার উপরে বাজেট করতে হয়। 10 জেনারেশন i3 10 জেনারেশন মোটামুটি তো আপনি, হ্যাঁ 30-35 বাজেট করতে হবে। আজকে আপনাদেরকে অফার প্রাইস দিব শুধুমাত্র 22500 টাকা। 22500 টাকা HP ProBook এর 430G8 যাচাই করবেন, প্রোডাক্টটা দেখবেন, তারপর আমার কাছে আসে প্রোডাক্ট নিয়ে যাবেন। আর অনেকে মনে করে কম বাজেটের প্রোডাক্ট কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা, তাদের জন্য এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের, আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তো আছেই, প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। সব লিখিত থাকবে, একদম সিল করা থাকবে আমাদের কিন্তু এই জিনিসটা, এবং কি আপনার ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে, 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে। ও আচ্ছা, আপনি কি ক্রেডিট কার্ড চালু করছেন ভাই? ক্রেডিট কার্ড আপনার 32টা ব্যাংকের EMI দিয়ে আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন, EMI করতে পারবেন আপনারা 32টা ব্যাংকের। কয় মাসের? আপনার 6 মাস, 1 বছর, 3 মাস, যে যেভাবে আপনারা EMI করতে চান। বাহ, 6 মাসও করতে পারবেন, 1 বছরও করতে পারবেন। ভাই আমরা কিন্তু ভিডিও শুরুই করি নাই, সিরিয়াসলি মানে প্রিমিয়াম প্রোডাক্ট তো দেখানোই হয় না আপনার, মানে আপনি এখনো পর্যন্ত মানে দেখা গেছে অনেক আমাদের যে প্রোডাক্ট গুলো আপনার প্রোডাক্ট গুলো জাস্ট দেখে যাচাই করে তারপর আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন। আচ্ছা, এরপর এটা হচ্ছে ডেল এর মধ্যে খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ, আপনি জানেন 7400 মেটাল এডিশনটা, এক্স্যাক্টলি খুবই মানে আপনার প্রিমিয়াম একটা ল্যাপটপ, এবং কি আপনার কমের মধ্যে খুবই ভালো একটা ল্যাপটপ। Core i5 8 জেনারেশন, 8GB RAM, 256 SSD, ন্যানো বেজেল ডিসপ্লে। সবাইকে সাজেস্ট করি ভাই, এখানে কিন্তু স্মার্টফোনের থেকেও কম দামের ল্যাপটপ আছে, কম দামের ল্যাপটপ আছে। যারা হচ্ছে ভাই ছোট ভাই বোনকে গিফট করবেন বা হচ্ছে ফোন না দিয়ে একটা ল্যাপটপ দিয়ে তাদের জন্য এই ল্যাপটপ গুলো, বাট যদি কেউ কাজের জন্য চান যে আমি একটু কাজ আসলেই করব, তারা কিন্তু ভাই অ্যাটলিস্ট 8 জেন মানে অ্যাটলিস্ট 8 জেনারেশন বা একটু বাজেট বাড়ায় নিতে পারে। তবে যারা বিগিনার আছে তারা ওইগুলো দিয়ে কাজ করতে পারবে, তারা ওইগুলো দিয়ে কাজ করতে পারবে, সমস্যা হবে না। আর আমাদের কাছে তো আপনারা দেখেন যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছেই। এটা হচ্ছে Core i5 এর 8 জেনারেশন, 7400, 7400, 8GB RAM, 256 SSD, ন্যানো বেজেল ডিসপ্লে।
এবং কি ক্যামেরা শাটার দেওয়া আছে ব্যাকলাইট দিয়ে। এই ল্যাপটপটা যতই বলবেন কম বলা হবে, আপনার তো বেশি কিছু বলার না, যেহেতু আপনি এই ভিডিও করেন আপনি জানেন এই ল্যাপটপগুলো কেমন অস্থির। অস্থির একটা ল্যাপটপ যারা হেভি কাজের জন্য নিবেন, 5 বছর ইউজ করবে, একদম স্মুথলি ইউজ করতে পারবে। আমি আমার পরিচিত কাস্টমারদেরকেও 7400 ডেল এসপির মধ্যে এলিটবুকের প্রোডাক্টগুলো সাজেস্ট করি। এটা 360 নাই ভাই, এটা আছে 360 ডিগ্রি। আমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, সবগুলো প্রোডাক্টই দেখাবো আপনাদের। এটা হচ্ছে কোরে ফাইবার এডিশন, এটা প্রাইস আজকে 29500 টাকা, 29500 টাকা 7400 মেটাল এডিশন স্পেশাল এডিশনটা। কত কত ভেরিয়েন্ট? 8GB RAM 256 SSD দিয়ে। ওকে ডান। এরপর হচ্ছে আপনার 10 জেনারেশন HP কোরে ফাইবার 10 জেনারেশন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 16GB RAM 256GB NVMe SSD জাস্ট কন্ডিশন, অরিজিনাল বডি, নো 100% নো কালার, এটা হচ্ছে একদম অরিজিনাল কোরে ফাইবার 10 জেনারেশন। একটা মেজর স্ক্র্যাচ দেখাইতে পারেন 500 করে কম, একদম। এটা হচ্ছে আপনার 10 জেনারেশন কোরে ফাইবার 16GB RAM DDR4 এর, আর আপনার 256GB SSD কোরে ফাইবার 10 জেনারেশন 430G7। এটার প্রাইস দিব আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব 38500। বাংলাদেশ চ্যালেঞ্জ, মার্কেট চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ অবশ্যই। কত? বাংলাদেশের মধ্যে যতগুলো মার্কেট আছে সবগুলোর চ্যালেঞ্জ প্রাইস 38500 টাকা। ওকে ডান, 38500 টাকা 10 জেনারেশন 16GB RAM দিয়ে। আচ্ছা, এরপর এটার মধ্যে আরেকটু বড় ডিসপ্লের মধ্যে যারা চায় 440 এটা হচ্ছে G7, 16GB RAM কোরে ফাইবার 10 জেনারেশন 256GB SSD জাস্ট কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন। আমি দেখাই যা দেখাইতেছি আশা করছি কাস্টমাররা যারা আসলে অনেক সময় ক্যামেরাতে সবকিছু বোঝা যায় না, আপনারা সামনে সামনে দেখলে আরো ফ্রেশ পাবেন আশা করি বলা চলে। এটা 10 জেনারেশন, এটা পড়বো হচ্ছে কি আপনার অফার প্রাইস এটা 38500 টাকা। ওকে, 10 জেনারেশন কোরে ফাইবার 440G7। আচ্ছা, এরপর হচ্ছে কি আপনার রাইজেন এর প্রসেসর যারা চায়, মানে বলা চলে অফেন বক্স ল্যাপটপ, আমি সেটাই বলতে চাচ্ছি, এটা হচ্ছে এলিট বুক সিরিজের ল্যাপটপ। দেখেন এটা হচ্ছে রাইজেন 7 প্রো। আচ্ছা, এবার একটু কথা বলি ভাই। জি বলেন। আসলে মানে কাস্টমার, জি আপনি মানে কাস্টমার হিসেবে কথা বলবেন, ঠিক আছে, যে কি কি দেখে ল্যাপটপ নিলে কাস্টমার ঠকবে না? একটা ল্যাপটপের ফার্স্ট টাইম আপনারা দেখবেন ল্যাপটপটা, মানে সামনে দিলে ফার্স্ট টাইম দেখবেন কন্ডিশনটা। আচ্ছা, কন্ডিশনটা ফ্রেশ আছে কিনা এক এটা তো দেখবেনই মাস্ট। এরপরে দেখবেন হচ্ছে কি ল্যাপটপের ব্যাটারিটা কোনো প্রবলেম আছে কিনা, দুই দুই। এরপর ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কিনা, তিন। এরপর হচ্ছে আপনার কিবোর্ড তো মাস্ট বি দেখতে হবে কিবোর্ড, আমরা এগুলো কিন্তু আমরা নিজ দায়িত্বে চেক করে দিব আপনাদেরকে, A to Z নিজ দায়িত্বে চেক করে দিব। আপনি বলেন যে কি দেখবেন? তারপর হচ্ছে হ্যাঁ, তারপর কিবোর্ড দেখা গেছে, তারপরে USB গুলো পাঁচ, তারপর হচ্ছে টাচ প্যাড ছয়, ক্যামেরা ছয়, একটা ল্যাপটপ যা যা থাকে। তারপর হচ্ছে আরেকটা জিনিস SSD হেলথ, হ্যাঁ ওইটা অনেকে দেখায় না, SSD হেলথটা কেমন আছে সেটাও দেখতে পারবেন, আমরাই দেখাই দিব এটা আপনাদেরকে। জাস্ট হচ্ছে 7-10 বিষয় লক্ষ্য রেখে ল্যাপটপ কিনলে আশা করি নতুনের থেকে ভালো সার্ভিস আপনারা পুরাতন ল্যাপটপ পাবেন। বর্তমান মার্কেটের মধ্যে পুরাতন ল্যাপটপ নতুনের থেকে অনেক বেশি সেল হয়, আপনি 90% প্রোডাক্ট কিন্তু আপনার পুরাতন সেল হয়, কারণ সার্ভিস ভালো, এগুলোর প্রোডাক্ট সার্ভিস ভালো, যে পুরাতন এই ক্যাটাগরি প্রোডাক্ট আমেরিকান ইউরোপের প্রোডাক্ট হওয়ার কারণে নতুনের থেকেও ভালো সার্ভিস আপনাকে এগুলো দিবে ইনশাল্লাহ। এরপরে আছে আপনার সবার একদম মানে ক্রাশ একটা ল্যাপটপ, জেটবুকের ফায়ারফ্লাই, HP জেটবুকের ফায়ারফ্লাই। এটা হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, মানে হেভি কাজের জন্য, হেভি ডিউটির জন্য। এর হচ্ছে কোরাই 7 এর 11 জেনারেশন, আপনার আইরিশ গ্রাফিক্স দেওয়া আছে, এটাতে পেয়ে যাবেন 8GB আর 16GB RAM DDR4 এর, 16GB RAM 3200 MHz এর, আর 512GB NVMe SSD। এটা যতই বলি বলা শেষ হবে না, কোরাই 7 11 জেনারেশন, এটা জেটবুকের ফায়ারফ্লাই আজকে অফার প্রাইসে নিতে পারবেন 65500 টাকা, 65000। এটার মার্কেট একটু নতুন প্রাইস চার্জ করবেন 2,08,000 টাকা, এটার প্রাইস দেওয়া আছে। আচ্ছা, 2,08,000 AMD Ryzen 4 5000 সিরিজের প্রসেসর দেওয়া আছে, এটা কিন্তু খুবই রিয়ার, এখন 5600 প্রসেসর দেওয়া আছে এটাতে, এবং কি আপনার এটাতে 8GB RAM 512GB SSD IPS ফুল এইচডি ডিসপ্লে, ন্যানো বেজেলের ডিসপ্লে। আপনি ফার্স্ট ইউজার হবেন, নতুন ল্যাপটপ আপনি নিজে ফার্স্ট ইউজার হবেন, এটার অফার প্রাইস আপনাদেরকে দিব শুধুমাত্র 47500 টাকা, 47500 টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন। এই ধরনের আরো অনেক ল্যাপটপ আছে, যেমন আপনার অফেন বক্স ল্যাপটপের মধ্যে যদি নিতে চান প্যাভিলিয়ন 14 আছে, প্যাভিলিয়ন 15 দুটো ল্যাপটপই আছে। এটা হচ্ছে আপনার HP প্যাভিলিয়ন 14, এটা হচ্ছে আপনার রাইজেন 5 এর 5000 সিরিজ, 8GB RAM 512GB SSD। আচ্ছা, আর রেজুলেশনটা IPS ডিসপ্লে, ফুল এইচডি IPS ডিসপ্লে। যারা হচ্ছে কি আপনার পুরাতন নিতে ভয় পান তারা এই ল্যাপটপগুলো নিতে পারেন, নতুন যেহেতু ফার্স্ট ইউজার আপনি নিজে হবেন অফেন বক্স ল্যাপটপ। এটা হচ্ছে কি 5000 সিরিজ, যেহেতু 13 জেনারেশন কম্পেয়ার,
এটার প্রাইসটা পড়বে আজকে আপনাদেরকে অফার প্রাইসে দিব শুধুমাত্র 54,500 টাকা, 54,500 টাকা। ওকে, প্যাভিলিয়নের 14, প্যাভিলিয়ন 15 আছে, এটার মধ্যে প্যাভিলিয়ন 15 সেম কনফিগারেশন নিতে পারবেন, এটাও আপনার অফেন বক্স ল্যাপটপ, ডিসপ্লেটা বলো 55,500 টাকা, 15.6 IPS ডিসপ্লে, আপনার 32 MHz 8GB RAM, 512GB SSD, Ryzen 5 এর 5000 সিরিজ, এটা কি অফেন বক্স? হ্যাঁ, অফেন বক্স ল্যাপটপ, এটা হচ্ছে 55,500 টাকা, নতুন ল্যাপটপ 55,500 টাকা। ওকে, একটা ল্যাপ ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব হয় না, কারণ অনেক ল্যাপটপ থাকে। এটার মডেল তো হচ্ছে আপনার 445G10, G10 হচ্ছে 10th generation প্রসেসর, 13th generation প্রসেসর এটাতে, আর Ryzen, যেহেতু Ryzen প্রসেসর দেওয়া আছে এটাতে, আর 16GB RAM, 3200 MHz 16GB RAM, 256GB SSD। যারা হচ্ছে কি আপনার একটু মানে কমের মধ্যে ভালো কনফিগারেশন নিতে চান তাদের জন্য এটা হচ্ছে আপনার 13th generation, যেহেতু কম্পেয়ার ইন্টেলের সাথে G10টা, এটার প্রাইস দিব আপনাদেরকে 16GB RAM দিয়ে শুধুমাত্র 45,500 টাকা, 45,500 নতুন ল্যাপটপ। এটাও কিন্তু অফেন বক্স ল্যাপটপ, অফেন বক্স ল্যাপটপগুলো আপনারা সিরিয়াল নাম্বারগুলো ডিজেবল করা থাকে, এটা অফেন বক্স ল্যাপটপ। এটা ভাই কাস্টমারকে আসলে বোঝায় দিয়ে ভালো করে। এছাড়া হচ্ছে আপনার কোরাই 7 এর 10th generation এলিট বুক সিরিজের এই একটা ল্যাপটপ খুবই পপুলার মার্কেটের মধ্যে, 840G7, প্রত্যেকটা ল্যাপটপই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকবে। আমরা প্রোডাক্টগুলো আপনার যাচাই করে মানে আপনার বাছাই করে প্রোডাক্টগুলো কিনা হয়, একদম একটা একটা প্রোডাক্টগুলো কিনা হয়। এটা হচ্ছে আপনার ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, ফেস লক দেওয়া আছে, ফুল এইচডি IPS ডিসপ্লে, ফুল এইচডি IPS ডিসপ্লে। এটা হচ্ছে আপনার কোরাই 7 এর 10th generation, এটা ইউজ হয়ে আসছে, নট অফেন বক্স ল্যাপটপ। এটা হচ্ছে আপনার G7 ল্যাপটপটা, কোরাই 7 এরই, 16,512 GB দিয়ে 840G7, এটা প্রাইস পড়বে আপনাদেরকে আজকে অফার দিব শুধুমাত্র 49,500 টাকা। ওকে, যারা হেভি কাজ গুলো করবেন এলিট বুকের ল্যাপটপ সবসময় ফাস্ট কাজ করে, এই ল্যাপটপ গুলো আপনার মানে লং টাইম কাজের জন্য নিলে এলিট বুক, জেট বুক এই ধরনের ল্যাপটপ গুলো নিতে পারেন। এটা 11th generation 57,500 টাকা, 16GB RAM, 512GB SSD দিয়ে 57,500 টাকা। এর কি ওপেন বক্স ছিল ভাই নাকি ইউজ? না, এটা ইউজ ল্যাপটপ, নট ওপেন বক্স, বাট কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, ফ্রেশ কন্ডিশন এটা। এটা হচ্ছে আপনার XPS সিরিজ, একদম লাইট ওয়েটের মধ্যে, জাস্ট আপনার আপনার হাতের ফোনটা দিয়ে এটা যদি কম্পেয়ার করেন একদম স্লিম কন্ডিশনটা, একদম স্লিম কন্ডিশন। এটা কিন্তু 2K ডিসপ্লে। আচ্ছা, আর হচ্ছে কি এটা আপনার একদম বেজেলেস, মানে বেজেলেস ডিসপ্লে। XPS তো নতুন করে বলার নাই, কোরাই 7 এর 8th generation, এটার কনফিগারেশন হচ্ছে 16GB RAM, 512GB SSD, আর ন্যানো বেজেলেস ডিসপ্লে। ক্যামেরাটা দেওয়া আছে আপনার generation ইউরোপিয়ান এডিশন, এটা 16GB RAM, 256 SSD, Core i5 10th generation এলিট বুক সিরিজের এই ল্যাপটপটা আজকে আপনাদেরকে অফার প্রাইসে দিব শুধুমাত্র 41,500 টাকা। আচ্ছা, ঠিক আছে, 41,500 টাকা। এরপর হচ্ছে কি আপনার আরেকটা ল্যাপটপ আছে, এটা হচ্ছে আপনার 830G7 360°X 360, এটা হচ্ছে 360° রোটেট করে ল্যাপটপ, প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন। আপনারা যারা একটু হেভি কাজগুলো করবেন তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন, বাট স্লিম কন্ডিশনের মধ্যে। এটা এলিট বুকের 830G7, কোর i5 10th generation, 16GB RAM, 512GB SSD দিয়ে 51,500 টাকা। কন্ডিশন ভাই, আমি কন্ডিশনটা জাস্ট দেখেন, জাস্ট যেটা খারাপ আমি জাস্ট ওটা খারাপ বলবো না, এটা অবশ্য বলতে হবে আপনাকে, যেহেতু আপনারা অনেকে দেখেন অনলাইনে মাধ্যমে আপনারা আপনি যেটা কন্ডিশন ওটি বলবেন, যেমন আপনার ওইগুলো কম দামি ফোন ওইগুলো একটু স্কেচ থাকবে, একটু স্কেচ থাকবে ওইগুলো আপনাকে মেনে নিতে হবে, যেহেতু কম দামি লাগবে, অনেক আগের ল্যাপটপ, এগুলো মানে খুব রিসেন্ট কন্ডিশন, এগুলো রিসেন্ট কন্ডিশন আছে। এটা হচ্ছে কোরাই 5 10th Gen 16GB RAM 512GB SSD দিয়ে 36 স্ক্রিন 360° রোটেড ফুল এইচডি IPS ডিসপ্লে, এটার অফার প্রাইস আপনাদেরকে দিব 51,500 টাকা, 51,500 টাকা। এটা হচ্ছে আপনার 830G7 360° রোটেড ফুল এইচডি IPS ডিসপ্লে। এছাড়
30,000 বাজেট করে এটা অফার প্রাইসে দিব 8GB RAM 256 SSD 10 জেনারেশন 5310 ল্যাটিটিউড 5310 অনেকে অফিসের জন্য এই আপডেট ল্যাপটপগুলো নিতে চায় এটা অফার প্রাইসে দিব শুধুমাত্র 38,500 টাকা ও নাইস 38,500 টাকা নিতে পারবে
850 সবার ফেভারিট একটা ল্যাপটপ বড় ডিসপ্লের মধ্যে ওরাই 5 এরই এটা হচ্ছে আপনার 8 জেনারেশন হ্যাঁ 15.6 এত বড় লাগতেছে বাট এটা 15.6 ওই 84 জয়গুলো দেখতে দেখতে এখন এটা বড় মনে হবে না ওটা তো 15.6 না ওটা হচ্ছে আপনার ন্যানো বেজেলের ডিসপ্লে ওটা বেজেলটা একটু কম ওটা এটার থেকে ওটা বেজেলটা আচ্ছা এই যে বুঝছো এটা হচ্ছে আপনার 16 GB RAM 256 GB SSD ওরাই 5 এরই এটা হচ্ছে আপনার 8 জেনারেশন ভাই কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন প্রাইস পড়লো 35500 টাকা আচ্ছা একদম 35500 টাকা নিলে মানে কন্ডিশনটা জাস্ট একদম ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো রিসেল করতে পারবে আচ্ছা এর সাথে এটার মধ্যে 16512 GB দিয়ে আছে এরপর কি দেবো ভাই এরপর হচ্ছে আপনার HP EliteBook এর কোর i5 এর এটা হচ্ছে 850G একটা 11 জেনারেশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশনটা জাস্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নতুন প্রাইস আছে 135000 টাকা আজকে এটা অফার প্রাইস দিব শুধুমাত্র আপনাকে 55000 টাকা মানে তাই কেন নিবেন এই ল্যাপটপ মানে এই ল্যাপটপগুলো হেভি কাজের জন্য এটা হচ্ছে 16 GB RAM ফ্রিল্যান্সার ভাইরা যদি 150000 ল্যাপটপ কিনে যারা ফ্রিল্যান্সার শিখবে বা শিখতেছে বা স্টুডেন্ট ভাইরা তারা তো ওই ল্যাপটপ নেওয়া বা দিয়ে এগুলোই নিবে নতুন না এগুলো নিয়ে এগুলো সার্ভিস তো ভালো পাচ্ছে অবশ্যই এটা হচ্ছে 55500 টাকা এই আমার ভিডিও যদি বড় না হয় এজন্য শর্টকাটের মধ্যে বলে দিই এটার মধ্যে 10 জেনারেশন আছে 850G7 10 জেনারেশন 16512 GB দিয়ে প্রাইস পুরো 49000 টাকা আচ্ছা 10 জেনারেশনটা 49000 টাকা ভাই আজকে জেডবুক এর ল্যাপটপ দেখানো খুবই দরকার জাপানিজ ভেরিয়েন্ট প্রোডাক্টটা জাপানি ইউজড এটা হচ্ছে আপনার কোরাই 5 এর 8 জেনারেশন 16 GB দিয়া জাপানিজ ভেরিয়েন্টের প্রোডাক্টে এর কি বড় থাকে নাকি এটা বড় থাকে আর এই ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন ওদের কিছু এক্সট্রা বাটন দেওয়া থাকে যেটা আমাদের কোনো কাজ নাই জাপানিজদের আচ্ছা এটা হচ্ছে আপনার প্রাইস পড়ে হচ্ছে 32500 টাকা আজকে অফার প্রাইসে 32500 টাকা এরপর আপনি যেটা বলছিলেন 2-in-1 যেটা আছে কিনা ডেল 74 যা বলছেন 2-in-1 জাস্ট কন্ডিশনটা দেখেন এখনো পর্যন্ত আপনার স্টিকারটা রিমুভ করা হয় নাই কোরাই 7 এরই এটা হচ্ছে আপনার 8 জেনারেশন ন্যানো বেজেলের ডিসপ্লে অনেক ভালো আপনি ট্যাব মোড ইউজ করবেন এভাবে ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা কনফিগারেশন হচ্ছে আপনার কোরাই 7 8 জেন 16512 GB দিয়ে 8 GB গ্রাফিক সহ প্রাইস পুরো শুধুমাত্র 45500 টাকা মানে এটা মনে হয় কি আমার মনে হয় যেটা যদি আপনি যদি মাইনাসে চলে যান বরফে তাও ইউজ করতে পারবেন মানে একদম গরম গরম পড়ছে সব ওয়েদারে এটা একদম মানা নিতে পারবে অস্থির ল্যাপটপ সব অস্থির একটা ল্যাপটপ এটা কালকে একটা বাইবেল সুকা আপনি এত কমে কেন দিচ্ছেন অনেকে দেখা গেছে আপনি 55 দিচ্ছে কিন্তু কোনো সমস্যা আছে কিনা আমি বলছি না ভাই প্রোডাক্ট আমরা দেওয়া কমে ফাইজে দাম মতো দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আপনার 45500 টাকা কোরাই 7টা আচ্ছা আর এটা তো হচ্ছে 29500 নন টাচটা কোরাই 5টা এরপর আজকে Lenovo ThinkPad এর প্রোডাক্টগুলো দেখানো হয় না এখনো পর্যন্ত আচ্ছা Lenovo ThinkPad এর মধ্যে ফার্স্ট টাইম X1 Yoga সবার ফেভারিট একটা ল্যাপটপ X1 Yoga 360° রোটেট ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করবে কোরাই 7 8 জেন 16 GB RAM 512 GB SSD শুধুমাত্র 41500 টাকা ওই টাচ প্যান পেয়ে যাবে একটা স্টাইলিশ 41500 টাকা কোরাই 7টা এটার মধ্যে কোরাই 5টা নিতে পারবে কোরাই 5টা নিতে পারবে হচ্ছে আপনার শুধুমাত্র 35500 টাকা এইটা 16 GB RAM দিয়ে 35500 টাকা কোরাই 5 এর 8 জেনারেশনটা এরপর 10 জেনারেশন X1 Yoga আমরা শর্টকাটের মধ্যে বলে দিচ্ছি X1 Yoga এটা মেটাল বডির মধ্যে কন্ডিশনটা দেখেন জাস্ট একদম ফ্রেশ কন্ডিশন X1 Yoga 10 জেনারেশন Gen 5 ও ওয়াও Gen 5 এর 10 জেনারেশন কোরাই 5 এর এটা হচ্ছে আপনার 16 GB RAM 512 GB SSD আর Yoga নিলে মেটাল নিতাম ভাই Yoga নিলে তো অবশ্যই আমার ভালো লাগে মেটাল বডিটা সবাই সাজেস্ট করি এটার প্রাইস পুরো শুধুমাত্র 51500 এটা একদম ব্র্যান্ড নিউ 10 জেনারেশন কোরাই 5 এটার মধ্যে আপনার 8 জেনারেশন মেটাল বডিটা নিলে 42500 টাকা আচ্ছা এরপরে কোরাই 7 জেনারেশন X1 Yoga এটা নিতে পারবে 35500 টাকা 16 GB RAM দিয়ে 35500 টাকা এত মডেল আপনি একটা জিনিস ফলো করছেন আমার কাছে কোনো মডেল বাদ নাই সবগুলো মডেলই অ্যাভেলেবল আছে আমি তো ভিডিও করতে পারি ভাই আমার হচ্ছে যে আমি কতক্ষণ ধরে ভিডিও করছি এরপর হচ্ছে আপনার X1 এর জন্য শর্টকাটের মধ্যে বলতাছি X1 কার্বন Yoga পর X1 কার্বন
একদম বেজেললেস এবং কি স্লিম আল্ট্রা স্লিম এর ল্যাপটপ পুরাই 7-8 জেনারেশন 16 GB RAM 256 SSD দিয়া প্রাইস পড়বে 39,500 টাকা X2808 জেনারেশন দিব শুধুমাত্র 22,500 টাকা 8 জেনারেশন পুরাই ফাইভ টাচ স্ক্রিনের মধ্যে X2808 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 22,500 টাকা ওকে এরপরে হচ্ছে গিয়ে আপনার আরেকটা ল্যাপটপ আছে যেমন এগুলা কম্পোজিটের মধ্যে L470 Core i5 7th জেনারেশন 7th জেনারেশন ল্যাপটপ দিব 21,500 টাকা আচ্ছা Core i5 7th জেনারেশন L470 21,500 টাকা T470 দিব 23,500 টাকা T470 Core i5 7th জেনারেশন 23,500 টাকা ডুয়েল ব্যাটারি দিয়ে আপনারা যদি হেভি কাজগুলো করতে চান তাহলে এই ল্যাপটপগুলো দিয়ে স্মুথলি কাজ করতে পারবেন আচ্ছা এছাড়া এগুলো T470 S টা পেয়ে যাবেন এটা 23,500 টাকা T470 S Core i5 7th জেন 8 GB RAM 128 GB SSD 23,500 টাকা AMD Ryzen Core Ryzen 7 এর এটা হচ্ছে আপনার 3000 সিরিজ Core i5 Ryzen 7 এর 1 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনার 8 GB RAM 256 SSD দিয়ে প্রাইস পড়বে হচ্ছে এটার আজকের অফার প্রাইস শুধুমাত্র আপনাদেরকে 29,500 টাকা এটা হচ্ছে রাইজেন 7টা এরপর হচ্ছে T480 একটা আপডেট ল্যাপটপ T480 পেয়ে যাবেন আপনাদেরকে শুধুমাত্র 27,500 টাকা এইট জেনারেশন Core i5 ডুয়েল ব্যাটারি দিয়ে 27,500 টাকা T490টা আছে T490S এটা T490S Core i7 এর 8th জেনারেশন কন্ডিশনটা জাস্ট একদম ফ্রেশ কন্ডিশন Core i7 8th জেন 16 GB RAM 512 GB SSD দিয়ে এটার অফার প্রাইস দিব আপনাদেরকে শুধুমাত্র 35,500 টাকা 16 GB RAM দিয়ে T490টাও আছে T490টা নিতে পারবে আপনাদেরকে 30,500 টাকা কত কালেকশন এরপরে এসপির মধ্যে এটা বয় ডিসপ্লের মধ্যে দিয়ে শুধুমাত্র 20,500 টাকা Core i5 6th জেনারেশন 450G3 6th জেনারেশন 20,500 টাকা এদিকে আরো ল্যাপটপ আছে এগুলো দেখানো সম্ভব না এই ভিডিওতে আর এছাড়া আপনাদের যদি কোনো ল্যাপটপের রিকোয়ারমেন্ট থাকে ভাইয়া আপনার ভিউয়ারদের যদি কোনো ল্যাপটপ রিকোয়ারমেন্ট থাকে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে জাস্ট আমাদেরকে জাস্ট একবার কল দিতে শেষ করেন না ভাই এই যেগুলো দেখান ও আচ্ছা মিনি ব্র্যান্ড পিসি যাদের হচ্ছে গিয়ে এখন বর্তমানে খুবই প্রিয় খুবই চাহিদা এই মিনি ব্র্যান্ড পিসি গুলোর অনেক চাহিদা আছে এটা কিন্তু আপনার এটা হচ্ছে ম্যাক মিনির মতো এইচপি ব্র্যান্ডের Core i7 আর এছাড়া আরেকটা মিনি পিসি দেখছেন আপনি এটা হচ্ছে এটো মিনি পিসি আচ্ছা এটা ব্যাটারি সাইজের মতো এটা আপনি পকেটে নিয়ে নিয়ে ঘুরতে পারবেন মানে আপনি পকেটে নিয়ে যাবেন কেউ দেখবেন আপনাকে আপনার পকেটে কি আছে কম্পিউটার আছে কিনা আগে একটা কম্পিউটার নিতে হলে আপনাকে একটা গাড়ি নিয়ে আসতে হতো আর এখন আপনি পকেটে নিয়ে কম্পিউটার ঘুরতে পারবেন এর জেনারেশন পেয়ে যাবেন 21,500 টাকা এটা কি 7070 আলট্রা এটাও মিনি পিসি চুই ব্র্যান্ডের মিনি পিসি এটা হচ্ছে আপনার Core i5 8th জেনারেশন 16 GB RAM 256 SSD দিয়ে 19,500 টাকা এত কম 8th জেনারেশন 16 GB RAM দিয়ে চুই ব্র্যান্ডের 19,500 টাকা Core i7 এটা পড়বে 20,500 টাকা Core i7 6th জেনারেশন 20,500 টাকা Core i5 এর 4th জেনারেশন পেয়ে যাবেন 11,500 টাকা এটা কিসের এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ডের দুটি আছে 11,500 টাকা তারপরে আছে আপনার থিং স্টেশন গ্রাফিক্স কার্ড সহ এটাতে আপনার হেভি কাজগুলো করতে পারে কোয়াড্রো গ্রাফিক্স আছে এটাতে P600 এর এটা Core i5 এর 7th জেন 8 GB RAM 16 GB RAM 256 NVMe SSD চাইলে আবার আপডেটও করতে পারবে গ্রাফিক্স 2 GB আছে প্রাইস পড়বে 23,500 টাকা ভাই এইচপি দেখবো একটা এইচপির মধ্যে এইচপির মধ্যে এটা হচ্ছে Core i5 এর 6th জেনারেশন 13,500 টাকা এসআর দেখবো 13,500 টাকা এটা হচ্ছে আপনার এসআর এর মধ্যে গ্রাফিক্স কার্ড সহ 16,500 টাকা নাই ভাই 16,500 টাকা এগুলো অনেকে দেখে যে আপনার মানে বাসার জন্য নে অফিসের জন্য নে মানে দোকানের জন্য নে বিভিন্ন কাজের জন্য এগুলো নে ছোটখাটো জায়গার মধ্যে হেভি কাজগুলো করতে পারবে কারণ প্রসেসরটা কিন্তু চেঞ্জ করা যায় বড় প্রসেসর এগুলোতে অ্যাড করা আছে র্যাম এসএসডি আপডেট করা আছে এগুলোতে আর এছাড়া 8th জেনারেশন 11th জেনারেশন আছে যারা একটু আপগ্রেড চাই 11th জেনারেশনের মধ্যে এটা হচ্ছে আপনার থিং সেন্টার এটা হচ্ছে Core i5 এর 11th জেনারেশন এটা থিং স্টেশন আর থিং সেন্টারের মধ্যে পার্থক্য থিং স্টেশন এটা দেওয়ার কারণ হচ্ছে গ্রাফিক্স কার্ড আছে যেহেতু এই জন্য এটা থিং স্টেশন দিছে এটাতে আর এটা হচ্ছে থিং সেন্টার এটা হচ্ছে Core i5 এর 11th জেনারেশন 16 GB RAM 256 SSD দিয়ে 41,500 টাকা 11th জেনারেশন আপনার 10th জেনারেশন পেয়ে যাবে 29,500 টাকা 8 GB RAM 256 SSD দিয়ে 29,500 টাকা এরপর হচ্ছে আপনার 12th জেনারেশন 16 GB RAM 256 SSD দিয়ে প্রাইস পড়বে হচ্ছে কি আপনার শুধুমাত্র 45,000 টাকা এরপর হচ্ছে কি আপনার 11th জেনারেশনের মধ্যে ডেল আছে 41,500 টাকা কথা বলেন ভাই এটা তো এগুলো তো ইউজড জি ইউজড ডেল জি আচ্ছা 45,000 টাকা হলে আমি তো পিসি বিল করতে পারি ভাই এটা কেন কিনবো আমাকে একটু ফ্র্যাঙ্কলি বলেন তো আপনি ফার্স্ট টাইম বুঝতে হবে এটা বড় পিসির মধ্যে এটার মধ্যে পার্থক্য কি হ্যাঁ কোনো পার্থক্য না যেহেতু এটা হচ্ছে আপনার বড় পিসিটাই ফোর এটাতে বিল করতে পারবে তো আপনি শুধু বড়টা কেন নেবেন এটা নেবেন এটা আপনি পকেটে আপনার কাছে ব্যাগে রাখতে পারবেন বিভিন্ন জায়গায় একটা প্রেজেন্টেশন নিলে নতুন তো বিল করা যাবে 42,000 টাকা 42,000 টাকা বিল করতে পারবে কিন্তু এই কোয়ালিটিটা পাবে না এটাতে যে অপশনগুলো দেয়া আছে বা আপনার ব্র্যান্ড পিসি বলতে ব্র্যান্ড পিসি একটা পিসি কিনতে গেলে
আপনাকে বাজেট করতে হবে 75-70,000 টাকা এই কনফিগারেশনে আর কি। তাও আবার এগুলো ক্যারি করতে পারবে না, এটা ক্যারি করতে পারবে, বিল্ডিং ওয়াইফাই দেওয়া আছে, সব ধরনের পোর্ট দেওয়া আছে, চাইলে আপগ্রেডও করতে পারবে, প্রসেসর আপগ্রেড করতে পারবে। তো আর মানুষ বড় পিসি গুলো কেন নেবে, ছোট পিসি গুলো নিয়ে আপনি সব কাজ করতে পারলে বড় পিসি নেওয়ার দরকার নাই, এই জন্য এগুলো নেওয়া আর কি। আর এছাড়া ব্র্যান্ড পিসি আমাদের কাছে যার যে রিকোয়ারমেন্ট থাকে আমাদের কাছে কালেক্ট করতে পারবে। ল্যাপটপ তো অবশ্যই আমাদের, যদি এর বাইরে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনার আমাদের কাছে কল দিয়ে, জাস্ট একটা কল দিয়ে জিজ্ঞেস করবেন, থাকলে বেস্ট প্রাইসের মধ্যে প্রোডাক্ট দিতে পারবো এবং কি ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট গুলা পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ। ওকে আচ্ছা, যা সরাসরি আপনার শপে আসতে চাই অ্যাড্রেস বলে দেন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট রোড বাটার সিগন্যালে আসলে হবে, বাটার সিগন্যালের হাতে ডানে শেলটেক শেয়ার দোতলায় 124 নম্বর, টেক মিডিয়া। আপনাদের টেক মিডিয়া লিখলে কি গুগলে লিখলে কি পাবো? টেক মিডিয়া লিখলে আপনি পেজ, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টেক মিডিয়া লিখলে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। লাস্টে কিন্তু আবার বলে রাখি, আপনাদের কাছে ক্রেডিট কার্ড থাকলে আপনারা কিন্তু ইএমআই করে নিতে পারবেন। হ্যাঁ, ইএমআই, তাও আবার 32টা ব্যাংকের ইএমআই আপনারা 6 মাস, 1 বছর, 3 মাসের ইএমআই করে নিতে পারবেন। আচ্ছা, আর যারা হচ্ছে ঢাকার বাইরে থাকবেন তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে, আপনি এখানে তো দেখবেনই, দেখে জাস্ট 510 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা ওখানে আবার চেক করে দেখে তারপরে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক বিরক্ত করলাম আপনাকে। আপনার বিয়ারদের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।